রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে যে পাশ পুকুরটি দেখছেন এটি হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক পুকুর যেটি হাওড়া জেলায় অবস্থিত এবং এই পুকুরে দীর্ঘদিন ধরে পাস চলে এ বছরেও চলেছে কিন্তু এবছরে এই পুকুরটি শিকারীদের কাছে খুব প্রিয় পুকুর হয়ে উঠেছে এবং শিকারীরা এই পুকুরে মাছ ধরতে খুব পছন্দ করেন এই বছরে বিশেষ করে তার কারণ হচ্ছে এই বছরে পুকুর কমিটি চেঞ্জ হয়েছেন এখন পুকুরের তত্ত্বাবধানে যিনি আছেন তিনি হচ্ছেন রানাদা আপনাদের খুব সুপরিচিত শিকারী আপনারা প্রত্যেকেই জানেন এই পুকুরের শিকারী বন্ধু মাছ না পেয়েও খুশি হয়েছে এরকমটা দেখা যায় না আর উনি শিকারীদের হিতে যে ডিসিশান নেন এই এইরকম ডিসিশান আমি আপাতত দেখতে পাই না এত ভালো ডিসিশান কোনো পুকুর মালিক নেন হয়তো পুকুর মালিক অনেক আছেন ভালো ডিসিশান নেন কিন্তু বর্তমানে সকল শিকারীর কাছে খুব প্রিয় পুকুর মালিক কেনে তো এই লিলুয়া সাউথ ট্যাঙ্কে এবছরে পাস চলেছে কয়েক দিনের জন্য পাসটি বন্ধ রাখা হয়েছিল কি জন্যে বন্ধ রাখা হয়েছিল সেটা আমি বলেছিলাম পুকুরের রক্ষণাবেক্ষণের জন্য আগামী দিনে পাশটি আবার চালু করা হচ্ছে আগামী দিনে যে পাস চালু হবে তার তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একটু জেনে নিন বা দেখে নিন মৎস্য শিকারীদের জন্য সুখবর লিলুয়া সাউথ ট্যাঙ্ক পুকুরে পাস চালু হইবে কবে থেকে পাস চালু হইবে পাশের তারিখ হচ্ছে আঠাশে জুলাই দু রবিবার পাশের মূল্য তিন হাজার টাকা অতএব একদিনে একটি শিটের মূল্য তিন হাজার টাকা এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন বা দেখে নিন এক প্রতি শীটে তিন গাছা ছিপ ফেলা যাবে দুই কালো টোপ ও খোলের টোপ বাদে সব রকম টোপ ফেলা চলিবে তিন কাঁটার কোনো বিধিনিষেধ নেই চার সিট বুকিংয়ের মাধ্যমে বিলি হবে পাঁচ অগ্রিম এক হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে ছয় অগ্রিম অর্থ না এলে ফেরত দেওয়া হবে না বা অন্য সিটের সাথে অ্যাডজাস্ট করা হবে না সাত একটি করে ছিপ ভাষা বা তল ভাষা ফেলা যাবে নিজের সিটে নিজের সিটের জায়গার আয়ত্তের মধ্যে পাশের সিট যেন ডিস্টার্ব না হয় মাছ ধরার সময় সকাল ছটা হইতে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা মাছের সাইজ কাতলা মাছ ছোট থেকে পনেরো কেজি পর্যন্ত রুই মিরগেল মাছ চারশো গ্রাম থেকে ছ কেজি পর্যন্ত দশ প্রথম সপ্তাহে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার পাস চলবে পরের সপ্তাহ থেকে বৃহস্পতিবার ও রবিবার পাস চলবে বারো পুকুরে আনুমানিক দশ টন মাছ আছে রুই মিরগেল মাছ আরও পাঁচ টন আছে বড় মাছ পাঁচশো পিস আছে তেরো পুকুরে কেউ নেমে মশলা করতে পারবেন না সকাল পাঁচটার পর মশলা করতে পারবেন তার আগে কেউ মশলা করতে পারবেন না যোগাযোগ এই কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে নাম্বার প্রদান করেছেন তা হল কন্ট্যাক্ট পার্সন মিস্টার রানাদা ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর ট্রিপল ফোর ডবল সেভেন আবারও বলছি নাইন এইট থ্রি জিরো ফোর ট্রিপল ফোর ডবল সেভেন ওনার দ্বিতীয় কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফোর জিরো ফাইভ সেভেন টু থ্রি সেভেন এইট আবারও বলছি এইট টু ফোর জিরো ফাইভ সেভেন টু থ্রি সেভেন এইট এই সমস্ত নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন তবে আপনারা যে কন্টাক্ট করবেন কন্ট্যাক্ট করার সময় হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে কন্টাক্ট করবেন এর আগে বা পরে কেউ ওনাকে কন্টাক্ট করবেন না পথনির্দেশ কমিটি যা পথনির্দেশ নির্দেশ প্রদান করেছেন তা হল লিলুয়া রেল স্টেশন হইতে এক মিনিটের হাঁটাপথ আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিওয়ে আমি আবার হব নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ